ওয়েলকাম দর্শক বন্ধুরা, আমি মিতালি। আপনারা দেখছেন বাংলার রান্না। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কেক বানানোর জন্য নিচ্ছি একটা চায়ের কাপ। সব উপকরণ এই কাপ দিয়ে মেপে নেব। প্রথমে একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফাটা হয়ে গেছে। ফাটা হয়ে গেলে এবার ওই কাপের এক কাপ চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটাকে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সাদা তেল। কিছুক্ষণ মিক্স করে এতে দিয়ে দেব এক কাপ নীল ময়দা। সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব এক টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন ভ্যানিলা ফ্লেভার। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার দিতে পারেন। সব একসাথে মিশিয়ে অনেকক্ষণ ধরে ব্যাটারটি তৈরি করে নেব। ব্যাটার তৈরি হয়ে গেছে, এবার একে বেক করে নেব। বেক করার জন্য 4টি চায়ের কাপে তেল ব্রাশ করে নেব, যাতে কেকটা সহজে উঠে যায়। এবার ব্যাটারটি কাপের অর্ধেক অংশে দিয়ে দেব। বেক করার সময় ফুলে ডাবল হয়ে যাবে, বেশি দিলে বেক করার সময় উপচে পড়ে যেতে পারে, সেই কারণে কাপ ভর্তি করে দেবেন না। কেকটা দেখতে ভালো লাগার জন্য ওপরে দিয়ে দেব কাজু, কিশমিশ, মরব্বা, চেরি। এগুলো অপশনাল, চাইলে না দিতেও পারেন। এগুলো দিলে কেকটা সুন্দর দেখায়, সেই জন্য দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কাপগুলোকে একে একে বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ওপরের ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি, যাতে ভেতরের বাষ্প বাইরে বেরিয়ে না আসে। গ্যাসের আঁচ লো মিডিয়ামে দিয়ে 30 মিনিট হতে দিচ্ছি। হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কেকটা খুব সুন্দর ফুলে উঠেছে। কেকটা হয়েছে কিনা বোঝার জন্য একটা কাঠি কেকের মধ্যে ঢুকিয়ে চেক করে নিতে পারেন। যদি কাঠির গায়ে ব্যাটারটি না লেগে যায় তাহলে বুঝতে হবে কেকটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি আপনাদের একটা কেক খুলে দেখাচ্ছি। চাকু দিয়ে চারি সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দরভাবে উঠে গেছে, তলাটাও সুন্দর হয়েছে এবং কেকটা স্পঞ্জিও হয়েছে এবং কাপটাও ভেঙে যায়নি। রেসিপিটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার করো।
এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী এক রেসিপি নিয়ে।